এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল বসে পড়েছি ডিম সেদ্ধ নিয়ে। আজকে আমার মনটা খুবই খারাপ, তার কারণ হচ্ছে আজকে আমাকে চলে যেতে হবে। নীতি সাধের পরে আমার চলে যাওয়ার কথা ছিল, তো 9 মাসের সাধ কমপ্লিট করে এখন আমি বাড়ি চলে যাবো। আর কি স্টান টান করে বসে পড়েছি ফল নিয়ে, এখানে অনেক রকমের ফল আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর দুপুরে লাঞ্চও কমপ্লিট, আমার প্যাকিংও কমপ্লিট, আর আমি ফুল রেডি হয়ে গেছি। ঘরটাকে তো অনেকদিন দেখতে পাবো না, প্রায় 4-5 মাস মতো, তাই দেখিয়ে দিলাম। 5 মাসের জন্য চলে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। A few moments later. তো কষ্ট বুকে নিয়ে গাড়িতে চেপে পড়েছি, বাবারা চলে এসেছে আমাকে নিতে, আর আমরা বেরিয়েও পড়েছি। খুবই মন খারাপ হচ্ছে, কান্নাকাটি করছিলাম আসার সময়। আর আমাকে নিতে কাজের ছেলেগুলো এসছে, দুজন ভাই এসছে বাবা আমার ব্যাগপত্র নেওয়ার জন্য। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। মন খারাপ ছিল, মাকে দেখে সেটা কেটে গেছে। আর মা আমার জন্য রেখেছিল এখানে চিলি চিকেন আর জিরা রাইস, তাড়াতাড়ি করে খেয়ে নিই আজকের ভিডিও পর্যন্ত। আজকে গণেশ পুজো, অনেক ভিডিও আসবে, দেখতে থাকো। বাই সবাইকে।